ও মেহানি আপনি লিখেছেন ছোটো ছেলে এবং মেয়ের দিকে বাবা মা হক দৃষ্টিতে দেখলে নাকি বাচ্চাদের রোগ ইত্যাদি হয় এটা ইস্যাম দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য না এমন কোনো কথা নেই তবে ছেলে মেয়ের দিকে বাবা মা যদি রাক্ষসের দৃষ্টি দেখে বদনজর বাবা মারও লাগতে পারে সেজন্য তারা যাতে বদনজর না লাগে সেজন্য আল্লাহ বলবে আল্লাহ কাছে দোয়া করবে যাতে করে বদনজর না লাগে রাহুলরা আরজে আরি থেকে লিখেছেন বিয়ের বিনিময় চাকরি পেলে সে চাকরি থেকে উপার্জন হারাল হবে কি না হয়ে যাবে তবে মানে এই পদ্ধতিটা গ্রহণযোগ্য বা সুন্দর কোনো পদ্ধতি হলো না বাট চাকরি হালাল হয়ে যাবে যদি হালাল চাকরি পান করতে পারেন সফন আলমী লিখেছেন আমার দশ দিন বয়সে একটি মেয়ে মারা গেছে এটি কি আমার কোনো পাপের শাস্তি এটি আল্লাহ তালা পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য হতে পারে যে কোনো মুসিবতি অনেকগুলো কারণে হতে পারে যে কোনোটি হতে পারে এটা একমাত্র আল্লাহ ভালো জানান খালিউর রহমান আপনি লিখেছেন আমার সম্পত্তি আছে কিন্তু বড় হজ করার মতো টাকা নেই এত অবস্থা আমার উপর হজ ফরজ হবে কিনা এবং আমি হজ করার আগে আমরা করতে পারবো কিনা হ্যাঁ আপনি সম্পদ আছে কিন্তু বড় হজ করার মতো টাকা নেই তাহলে আপনি ওমরা করতে পারেন কোনো অসুবিধা নেই এবং এ অবস্থায় হজ ফরজ না আপনার পরে যেহেতু হজ ফরজ করা হওয়া ফরজ হজ আদায় করার মতো টাকা যেহেতু আপনার নাই হোসেন আল ইসলাম রবিউল আপনি লিখেছেন আমার সন্তান নাই তাই আমার আপন বোনের মেয়েকে আমি দত্তক নেওয়ার পরে আমার বোনের কি আমার আমাকে বাবা রাখতে পারবে বোনের মেয়েকে দত্তক নেওয়া যায় কি না বোনের মেয়েকে আপনি নিতে পারেন তবে বাবা হবে তিনি যে তাকে জন্ম দিয়েছেন তাকেই কাগজে কলমে সব জায়গায় বাবা হিসেবে পরিচয় করাতে হবে তবে আপনি তাকে পালতে পারেন প্রতিপালন করা তো দোষী কিছু নয় এবং তার সাথে আপনি দেখাও যেতে পারবেন যেহেতু আপনার বুড়ে মেয়ে মশিউর বিন মতিউর আপনি লিখেছেন রাস্তার ধারে গাছে বা দোয়ালে দেয়ালে কালিমা তাজবি ঝুলালে কি সব হবে আপনার যদি সেটা মানুষ পড়বে স্মরণ হবে সেই জায়গা থেকে লেখেন তাহলে তো ভালো উদ্দেশ্যে করলে আপনি সব পাবেন অবশ্যই তবে অন্যের দেয়ালে অন্যের গাছে এটি লাগানোর আগে তার পারমিশন নেওয়া উচিত বিশেষ করে গাছে যখন পেরেগ ইত্যাদি আমরা লাগাতে থাকবো অনেক পেরেগ লাগানোর সময় গাছের ক্ষতি হয় তো এরকমটি করা অনুচিত বিশেষ করে এই ব্যক্তির পারমিশন ছাড়া নাবিলা তানহা তাহা তানহা আপনি লিখেছেন প্রসাবের ছিটা থেকে বাঁচতে অনেক চেষ্টা করি সর্বোচ্চ সত্য থাকার পরও আমার অজান্তে কখনো কখনো সামান্য ক্ষুদ্র ছিটা লাগে এদিকে নামাজের কোনো ক্ষতি হবে না এতে কোনো নামাজের কোনো ক্ষতি হবে বিশেষ করে শুয়ে আগে পরিমাণে যে পরিমাণ পানি থাকে ওই অঞ্চলে কারোর ছিটা পড়লে অসুবিধা নেই তারপরেও সতর্ক থাকতে হবে সেগুলো যেন না পড়ে কারণ কবর রাজাব যে এই বিষয়গুলোর কারণে হয় তোমাদের থেকে পেশাব থেকে ভালো করে পবিত্র না থাকার কারণে হয়ে থাকে অতএব সতর্ক থাকার পরও এক দুটা ফোঁটা পড়ে গেছে কোনো অসুবিধা নেই কারণ নামাজ হয়ে যাবে এবং গুণ হবে না কিন্তু সতর্ক থাকতে হবে সর্ব অবস্থায় আমিন আক্তার লাকি বলেছেন আমার সুস ভক্ত তিনি নামাজ পড়েন না তাকে নামাজের কথা বললে বলে আমি ঠিক আছি তোমরা নামাজ পড়ো আমরা যৌথ ফ্যামিলি এখন আমার কি তাদের সাথে খাবার খেলে কোনো পাপ হবে না খাবার খেলে কোনো পাপ হবে না তার মধ্যে যদি শিরকি বিশ্বাস থাকে আল্লাহ মাফ করুন তিনি হয়তো ইসলাম থেকে খারিজ হলেন কিন্তু তাই বলে তার সাথে থাকলে আপনার কোনো গুণ হবে না এম হাসান লিখেছেন সরকার ইঞ্জিনিয়াররা যখন প্রজেক্ট কন্ট্রাক্টের সাইডে যায় সাইড কন্ট্রাক্টাররা ইঞ্জিনিয়ারদের কিছু টাকা দেয় এটা হালাল হবে কিনা না এটা হালাল হবে না এটা উৎকোষ বা ঘুষ হিসাবে বিবেচিত এবং গ্রহণ করা গ্রহণ করা যাবে না সুমা আক্তার লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় নিজেকে শয়তান থেকে হেফাজতের জন্য এত কুর্সি পড়া যাবে কি না হ্যাঁ যাবে যেহেতু এটাকে আপনি রক্ষা কবচ হিসাবে আমল করছেন সাধারণ তেলাওয়াত হিসাবে নয় মোহাম্মদ এস এইচ আড়ি থেকে লিখেছেন এস এইচ থেকে লিখেছেন মোবাইলে যে কোনো গেম খেলা কি হারাম যেমন পাবজি ফ্রি ফায়ার ইত্যাদি খেলা গুনাহের কাজ এগুলো অবশ্যই গুনাহের কাজ সরাসরি হারাম হওয়াটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে তবে এটি না যায় এবং কাজে কাজের কোনো সন্দেহ নেই সময় অবচয় সহ আরও অনেক বিষয় আছে এখানে সেজন্য